মালতীপুর ও চাঁচল বিধানসভার সীমান্ত এলাকা দিয়ে বয়ে গেছে মহানন্দা নদে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে নদী ভাঙন রোধে উদ্যোগী হল রাজ্য সরকার। মহানন্দা নদীর তীরের পার বাঁধানোর কাজ শুরু হল। সেচ জলপথ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে নদী ভাঙন রোধের কাজও। প্রশাসন সূত্রে জানা গেছে, গালিমপুর ও বলরামপুরে পৃথকভাবে কাজের শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন উন্নয়ন, সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালতীপুর ও চাঁচলের বিধায়ক আব্দুর রহিম বক্সি ও নিহার রঞ্জন ঘোষ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, চাঁচল বিধানসভার গালিমপুরে 2100 মিটার ও মালতীপুর বিধানসভার বলরামপুরে 650 মিটার নদী পার বাঁধানো হবে। সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মহানন্দা নদী পারের দুটি কাজের জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে কাজের সামগ্রী এলাকায় নিয়ে আসা হয়েছে, বর্ষার আগেই কাজ শেষ হবে। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।